এতেকা শেষ 10 দিনের বেজর রাতে কদর তালাশ করতে হবে। 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে আবাদত করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে কোন রাতটা পালন করে? 27-এর রাতে। এতেকা শব্দের অর্থ হলো কোথাও নিজেকে আবদ্ধ করে ফেলা, কোথাও নিজেকে বন্দী করে ফেলা, কোথাও অবস্থান করা। আর রমজানের শেষ দশক মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলা, এটা ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে এতেকাফ। এতেকাফ ফরজ কোনো ইবাদত নয়, গুরুত্বপূর্ণ সুন্নত নয়, একটি ইবাদত। রমজানের শেষের 10 দিনে লাইলাতুল কদরের রাত্রি তালাশির বিশেষ এক পদ্ধতি। কেউ যদি বেশি ইবাদত করতে চায় তাহলে এই পদ্ধতি তথা এতেকাফ করতে হবে। এতেকাফ, এতেকাফ ফরজ কিছু নয়, গুরুত্বপূর্ণ সুন্নত নয়, একটি ইবাদত। বেশি ইবাদত করার একটা বিশেষ পদ্ধতি। কেউ যদি বেশি ইবাদত করতে চায় তাহলে এই পদ্ধতি গ্রহণ করতে হবে, নিজেকে আটকিয়ে দেওয়া। প্রত্যেক মসজিদে পাড়ার পক্ষ থেকে অন্তত একজন এতেকাফ করতে হবে কথাটি মিথ্যে, নইলে গ্রামবাসী পাপি হবে কথাটিও মিথ্যে। কোনো একজন লোককে নিয়ে এসে এতেকাফ করাতে হবে কথাটি মিথ্যে। প্রত্যেক মসজিদেই পাড়ার পক্ষ থেকে অন্তত একজনকে এতেকাফ করতে হবে কথাটি মিথ্যে, নইলে গ্রামবাসী পাপি হবে কথাটি মিথ্যে। কোনো একজন লোককে নিয়ে এসে এতেকাফ করাতে হবে কথাটি মিথ্যে। ধর্ম এরকম পাগল নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষের দশকে এতেকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার স্ত্রীগণও এতেকাফ করতেন রমাদানের শেষের দশকে। এতেকাফ করা একটি সুন্নাত কাজ যা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীগণও এতেকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজানের শেষ দশক এতেকাফ করতেন। ওয়া ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার স্ত্রীগণ রমাজানের শেষ দশক এতেকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনো মানুষ যদি এতেকাফ করতে চায় তাহলে সে প্রবেশ করবে তার এতেকাফের স্থানে ফজরের সালাতের পর। মুসলিম শরীফে বলা হয়েছে যে ফজরের সালাতের পর প্রবেশ করতে হবে এতেকাফের স্থানে। কিন্তু একাধিক হাদিসের বিবরণী বোঝা যায় আসলে মাগরিবের পরে এতেকাফের স্থানে প্রবেশ করতে হবে, তারপর সারা রাত ইবাদত করবে এবং ফজরের পরে নির্ধারিত স্থানে প্রবেশ করবে। এজন্য ফজরে প্রমাণিত হয়েছে। 20 রমজান পার হওয়ার পরে 21 রমজান মাগরিবের পর থেকেই শেষ দশক আরম্ভ হয়, অর্থাৎ 21 রমজান মাগরিবের পর থেকে এতেকাফ করতে হবে। অতএব এতেকাফ শেষ দশক করতে হলে 20 রমজান পার হওয়ার পরে 21 রমজানের মাগরিবের পর থেকেই এতেকাফ আরম্ভ করতে হবে। আরবিতে দিন শুরু হয় সূর্য ডুবার পর থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এতেকাফ করার জন্য সুন্নাত হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যেতে পারবে না, কোনো জানাজায় উপস্থিত হতে পারবে না, স্ত্রীর নিকট যেতে পারবে না, স্ত্রীর শরীরের সাথে শরীর লাগাতে বা মিলাতে পারবে না, এতেকাফের স্থান থেকে বের হতে পারবে না জরুরি প্রয়োজন ছাড়া, যেমন পেশাব পায়খানা। সিয়াম ছাড়া এতেকাফ হয় না, জুমা মসজিদ ছাড়া এতেকাফ হয় না, 1 দিন, 3 দিন, 5 দিন এতেকাফ করা যায় না। যারা বলেছেন 1 দিন এতেকাফ করা যায়, 3 দিন এতেকাফ করা যায়, তাদের কথাগুলি হবে প্রমাণবিহীন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী, আমি কাবা ঘরে 1 দিন এতেকাফের মানত মেনেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে, তুমি এটা পূরণ করে নাও। হাদিস বুখারী মুসলিম। কিন্তু হাদিসটির কথা এই নয় যে 1 দিন এতেকাফ করতে আল্লাহ রাসূল বললেন। আল্লাহ রাসূল এই জন্যই বললেন যেন মানত পূর্ণ করেন, আর মানত পূর্ণ করা জরুরি। এতেকাপের পুরস্কার। আমাদের সমাজে এতেকাপের অনেকগুলো জয়ীফ হাদিস রয়েছে। তার মধ্যে একটি হলো, কেউ যদি এতেকাফ করে আর পুরস্কারের আশাই করে এবং গুনাহা না করে তাহলে সে তার করা সব ভালো কাজের জন্য পুরস্কার পাবে। শেখ আলবানি এই হাদিসটি জয়ীফ বলে মত দিয়েছেন।
এরকম অনেক জয়ীফ হাদিস আছে যেখানে ইতিকাফের পুরস্কারের কথা বলা হয়েছে। যেমন ধরেন এরকম একটা জয়ীফ হাদিস আছে যেটাকে জয়ীফ বলেছেন আলবানী, এটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজায় যে কেউ যদি ইতিকাফ করে আর পুরস্কারের আশা করে এবং গুনাহ না করে তাহলে সে তার করা সব ভালো কাজের জন্য এখানে পুরস্কার পাবে। শেখ আলবানী হাদিসটাকে জয়ীফ বলে মত দিয়েছেন ইবনে মাজাহ। এছাড়াও আরেক জয়ীফ হাদিস হলো, যদি কেউ ইতিকাফ করে একদিন তার আল্লাহর কাছে পুরস্কার আশা করে, আল্লাহ তখন সেই লোক আর দোযখের আগুনের মধ্যে তিনটি পরীক্ষা করবে। একটা পরীক্ষা চওড়া হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। যদি কেউ ইতিকাফ করে একদিন আর আল্লাহর কাছে পুরস্কার আশা করে, আল্লাহ তখন সেই লোক এবং দোযখের আগুনের মধ্যে তিনটা পরীক্ষা ফুটবেন। এক একটা পরীক্ষা চওড়াই হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। এই হাদিসটাকেও শেখ আলবানী জয়ীফ বলেছেন। আরেকটা হাদিস ইতিকাফের পুরস্কার নিয়ে কথা বলছে, এটাও জয়ীফ। এরকম বেশ কিছু জয়ীফ হাদিস রয়েছে ইতিকাফ নিয়ে। আসুন সঠিকটা জেনে আমল করি। সবচেয়ে মহামান্বিত রাতকে পাওয়ার আশায় ইতিকাফ করা হয়। ইতিকাফ একটি হচ্ছে পদ্ধতি। লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার একটি পদ্ধতি হচ্ছে ইতিকাফ। The right life is yours.